রাত 12টার সময় কোনো রকম ভাবে বাড়িতে ম্যানেজ করে শাগনিক এসে আমাকে এই ছোট্ট কেকটা ধরিয়ে দিয়ে বলে এটাই কেক যেটা ও এনেছে। তারপরে এই বড় কেকটা বার করে, ও যে আসতে পেরেছে এটাই আমার কাছে অনেক। বাড়ির সবাই মিলে রাত 12টার সময় কেক কাটি, শুধু বাপি ছিল না, কারণ বাপি 10টার সময় ঘুমিয়ে পড়ে। এখন এই বার্থডে শব্দটা শুনলেই ভীষণ খুশি হয়ে যায়, কারণ ও ভেবেই নিয়েছে যে বার্থডে মানে হচ্ছে কেক কাটা, মোমবাতি, সবাই মিলে আনন্দ হবে। এই বার্থডে শুনলেই তাতু একেবারে নাচতে শুরু করে দেয়। দেখো না, রাত 12টার সময় কোনো ঘুম নেই চোখে। আমি প্রত্যেক বছর, মানে যে কটা বছর আমি কাটিয়েছি আমার জন্মদিন, সব সময় আমার বাড়ির লোকের সাথেই কাটানোর চেষ্টা করেছি, কারণ তারাই আমার কাছে সব কিছু। এবং তোমরা প্রে করো এই জীবনে আমি যত কটা বার্থডে কাটাবো সব কটাই যেন আমি আমার ফুল ফ্যামিলির সাথে কাটাতে পারি।